এখন জাতীয়তাবাদী নেতা হিসেবে আর মনে করে বঙ্গবন্ধুর সরাসরি দিয়ে একবার দেখার সুযোগ দেওয়া হয়েছে। উনি সবসময় সোনার বাংলা শব্দটা ইউজ করতেন। কেন করতেন? ওনার স্বপ্নই ছিল যে বাংলাদেশটা সোনার বাংলা। এবং ওই সময়ে যে লিফলেট গুলো বিতরণ হতো সবগুলো কিন্তু সোনার বাংলা শ্মশান কেন আপনারা যারা দেখছেন তারা দেখছেন। আমি মনে করি যে বঙ্গবন্ধুর যে দূরদৃষ্টি সম্পন্ন হিসাবে ছিল যে আসলেও এই দেশটাকে সোনার বাংলা হিসেবে করা যায় তার কিন্তু প্রমাণ রেখেছেন তার এই সুযোগ্য কন্যা। আজকে বাংলাদেশের অর্থনৈতিক যতটুকু উন্নয়ন দেখি যেটা সাউথ ইস্ট এশিয়ার মধ্যে এবং কোন কোন ক্ষেত্রে ইন্ডিয়ার চেয়েও কিছু কিছু ইন্ডিকেটরে বাংলাদেশ অনেক এগিয়ে। যদি বলি যে একটা প্রাইভেট স্যাটেলাইট বা মহাদে স্যাটেলাইট উৎক্ষেপণ এটা কিন্তু সাউথ ইস্ট এশিয়া বাংলাদেশে প্রথম এটা করেছে। ইন্ডিয়া স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে সেটা প্রাইভেটলি নয়। এই যে বঙ্গবন্ধু সোনার বাংলা করার যে স্বপ্ন ছিল সে স্বপ্নের যে ধারাবাহিকতা এটা কিন্তু আমাদের হাতে। বঙ্গবন্ধু বলেছেন কর্মচারীদের বলেছেন তোমরা জনগণের সেবক তোমরা জনগণের প্রভু নাও কিন্তু আমরা আমাদের আচার আচরণ দ্বারা কিন্তু মাঝে মাঝে প্রকাশ করি আমরা জনগণের প্রভু যেটা হওয়া উচিত নয়। বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন যে একটা দেশের উন্নয়নের জন্য ব্যাংক বিমা খাত অবশ্যই রাষ্ট্রীয়করণ হওয়া উচিত। ব্যাংক বিমার মালিক থাকবে সাধারণ জনগণ। সেই লক্ষ্য নিয়ে স্বাধীনতার প্রথমে তিনি সমস্ত ব্যাংক জাতীয়করণ করেছেন। যে সমস্ত বড় বড় শিল্প কারখানা ছিল তারাও জাতীয়করণ করেছেন। আজকে আমাদের সহকর্মী যিনি তার ঈশ্বর যেটা বলেছেন জনতা সোনালী অগ্রণী রূপালী এর নামকরণ কিন্তু বঙ্গবন্ধু নিজের হাতে করা। কারণ ছিল আমার দেশে ব্যবসায়ী ছিল না উদ্যোক্তা ছিল না। উনি চিন্তা করেছেন ব্যাংক গুলো যদি রাষ্ট্রীয় মালিকানায় থাকে তাহলে উদ্যোক্তা সৃষ্টি করার সুযোগ থাকবে তার। এবং আজকে যাদের আমরা এদেশের বিজনেস ম্যাগনেট হতে পারি বা বড় বড় কর্পোরেট হাউস গুলো হতে পারি এরা কিন্তু সবাই এই সরকারি ব্যাংকের আবদারে উঠে এসেছে। বাংলাদেশের কোন লোকের শিল্প কারখানা গড়ার মতো করে নিজস্ব কোন ইকুইটি ছিল না। এই ইকুইটি যোগানদাতা ছিল ব্যাংকগুলো এই সরকারি ব্যাংকগুলো এবং তারই ধারাবাহিকতায় এই বিভিন্ন পরবর্তী পর্যায়ে বেসরকারি ব্যাংকগুলো সৃষ্টি হয়েছে। আমি মনে করি বঙ্গবন্ধুর যে সিদ্ধান্ত এটা যোগান্তকারী সিদ্ধান্ত ছিল এটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সিদ্ধান্ত যথাযথ ছিল। বঙ্গবন্ধুর সফলতা সম্পর্কে যদি বলতে হয় তাহলে প্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে স্বাধীনতার পরে যখন দেশে আসলেন দেশে আসার পরে একটা স্বাধীনতা উত্তর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু কখনো কোনো কন্ট্রোলে থাকে না পৃথিবীর ইতিহাসে নেই। উনি প্রথম এসে যে কাজটা করতে পেরেছেন যেটা পৃথিবীর অন্যান্য বহু নেতাই করতে পারেনি যে আমাদের মিত্র বাহিনীদের সাথে সাথে তাদের দেশে উনি ফেরত পাঠাতে সক্ষম হয়েছে এটা যে কত বড় কাজ ছিল এটা চিন্তা করা যায় না। এবং স্বাধীনতার সময়ে বিভিন্ন নাস্ত্র সবাই হাতে হাতে ছিল মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সবার কাছে ছিল। এই যে স্বল্পতম সময়ের মধ্যে সমস্ত আর্মস গুলো যে উনি কন্ট্রোলে নিয়ে গেছেন সেটা কিন্তু বিশাল সফলতা। পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের ইনফ্রাস্ট্রাকচার বলতে যা বোঝায় রাস্তা হ্যাপ ব্রিজ কালভার্ট যোগাযোগ ব্যবস্থা সমস্ত কিছু ধ্বংস করেছে। তিনি উপলব্ধি করেছিলেন এটা দেশের উন্নয়নের জন্য সবচেয়ে দরকার হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন এবং এই অবকাঠামো উন্নয়নই